একদম চামড়া গুছাই দিল মালা হইরা বিশ্বমন্দ বিশ্বমন্দ ধর্মনগর পৌরসভার বিজেপির নেতা অর্থাৎ বিশ্ববন্ধু সেনের বিধায়কের ঘনিষ্ঠ এ আশু দত্ত, তিনি তোলাবাজি তোলা আদায়ের টাকা। মহিলারা, প্রতিবাদী মহিলারা গর্জে উঠলেন, কে বিধায়ক কে বিশ্ববন্ধুর ঘনিষ্ঠ চিনি না। এই যে মহিলাদের সঙ্গে বাজে ব্যবহার, আর সেখান থেকে রীতিমতো আমরা ভিডিওটি তুলে ধরেছি, একবার দেখুন। ত্রিপুরা রাজ্যের আইনের শাসন নেই, এটা তার প্রমাণিত হচ্ছে ধর্মনগরে। আমরা দেখেছিলাম কখনো বিজেপির বিধায়ক বিশ্ববন্ধু সেন, তিনি ধর্মনগরে একেবারে সভা মঞ্চে চোখে জল এলো। বিজেপি জনতা পার্টি ভালো কাজ করে, মানুষের কোনো অন্যায় করে না, কিন্তু মহিলারা কেন বিক্ষোভ দেখাচ্ছেন? তোলাবাজি আদায়ের টাকা, প্রচুর পরিমাণ অর্থ সম্পদ করে নিয়েছেন এই পৌরসভার কাউন্সিলর ধর্মনগরের আশু দত্ত। এই আশু দত্তকে প্রমাণ দিয়ে যোগ্য জবাব না দিতে পারলে আগামী দিন তাকে এই রাজ্য ছাড়া করবে গ্রামীয় মহিলারা। তাই প্রতিবাদী মহিলারা যেভাবে গর্জে উঠছে, শাসক গোষ্ঠী বিজেপির মন্ত্রী নেতা বিধায়করা একেবারে এলাকা ছেড়ে পালাতে দিশা পাবে না। সেই ভিডিও ফুটেজটি আরো একবার দেখুন। বিজেপির প্রথম হচ্ছে ইতিহাসের শিক্ষা, লুটেরাদের রাজত্ব। ধর্মনগরের বিজেপির বিধায়কের ঘনিষ্ঠ আশু দত্তকে এবার চিহ্নিত করলো ত্রিপুরা রাজ্যের জনগণ, মায়েরা। আর এই বিক্ষোভের মাঝে কিন্তু শাসক গোষ্ঠী বিজেপি ভয় পেতে শুরু করে দিল। তোলাবাজির টাকা, তোলা আদায়ের টাকা, বিভিন্ন ইস্যুকে সামনে রেখেই মহিলারা আর বিজেপি দলকেই পছন্দ করছে না। আজকে ছিল প্রিয় দর্শক আমাদের।